পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো শিলিগুড়ি পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শীতলাপাড়া এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে 31 নম্বর ওয়ার্ডের শক্তিগড় এলাকায় রয়েছে একটি পানীয় জলের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্ক থেকে ওই এলাকায় পানীয় জল সরবরাহ হতো, তবে বর্তমানে ট্যাঙ্কের ছাদ মেরামতির জন্য বন্ধ রয়েছে জল সরবরাহ। এদিকে পৌর নিগমের পক্ষ থেকে পানীয় জলের সমস্যা মেটাতে অস্থায়ীভাবে জলের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হলেও তা যথেষ্ট নয়, এর ফলে চরম অসুবিধার মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, শীতলাপাড়া বাসীদের সবাই 5 মাস থেকে জলের খুব সমস্যা, কর্পোরেশনের জল আসতো, এখন জল আসে না, পাইপ কেটে ড্রেনে থেকে জল নিচ্ছি, সেই জল আজকে 7 দিন থেকে একদম নেই, আমরা জল খেতে পাচ্ছি না, কেনা জল কত খাব, এই সমস্যা আমাদের। পিএসসি থেকে যদি লোক কর্পোরেশন শুনতে কখনো এসে আমাদের কথা না দেয়, তাহলে আমরা এই পথ অবরোধ করবো না, করবো উড্ডু করবো না। এখানে আজকে 6 থেকে 7 মাস হয়ে গেছে, কোনো জায়গায় জল আসে না। প্রত্যেকটা লোক শীতলাপাড়ায় একটা নালীর মতন আছে, ওই জায়গাটা কেটে জল বের করতেছিল, কিন্তু সেটাও বন্ধ করে দিয়েছে আজকে 1 সপ্তাহ যাবো, কিন্তু লোক কী করে বাঁচবে? এর আগে ট্যাঙ্কারের জন্য বলা হয়েছিল একটা ট্যাঙ্কার পাড়ায় ছিল শীতলাপাড়া, একটা ট্যাঙ্কারে কি এত লোকের সমস্যা মিটে? কোনোদিনও মেটে না, যার জন্য আমরা জল চাই। জলটা সম্পন্ন যদি সংগ্রহ করে তাহলে আমরা উপকৃত হবো, পাবলিকও জলের জন্য এত চিৎকার পারবে না। জল না পাইলে কী করে মানুষ চলবে? জল ছাড়া কোনো কিছুই করা যায় না, জলটাই জীবন। যদি জলই যদি বন্ধ করে রাখে তাহলে কী করে আমরা খাবো? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, এরপর প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। Wallpapers done, এখন ফ্যান্স। ফ্যান্স স্টাইলিশ আর হাইটেক হওয়া উচিত। ফ্যান্স জোরে চলুক কিন্তু মিটার নয়। সূর্যা ফ্যান্স দরকার আপনার। সূর্যা ফ্যান্স স্টাইলিশ, ডাস্ট ফ্রি আর হাইটেক, হাওয়া চললো সূর্যার।